1989 সালের 1 জানুয়ারি বর্ষবরণের রাত, সেই রাতেই নতুন বছরকে স্বাগত জানাতে আনন্দ হুল্লোড় নয়, খালি পেটে থাকা আর খেটে খাওয়া মানুষের আওয়াজকে আরও জোরালো করতে দিল্লির সাইবাবাদের কাছে ঝণ্ডপুর এলাকায় চলছিল পথনাটক। দিন কয়েক বাদেই গাজিয়াবাদ সিটি বোর্ডের নির্বাচন সেখানে ছিল, সেই নির্বাচনকে সামনে রেখেই ওই পথনাটকের আয়োজন। ওই নাটক চলাকালীন এলাকায় ঢুকে পড়ে ওই নির্বাচনে কংগ্রেস প্রার্থী মুকেশ শর্মা এবং তার দলবল, তারা নাটক বন্ধ করতে বলে। কিন্তু নাটক বন্ধ করতে বিন্দু মাত্র আগ্রহ দেখাননি সফদার হাশমি এবং তার নাট্যদল জননাট্য মঞ্চ। সেই হুমকিকে উপেক্ষা করেই চলতে থাকে নাটক। রাত 11টা নাগাদ নাটক শুরু হওয়ার পর মুকেশ শর্মার দলবল চড়া হয় ওই নাট্যদলের সদস্যদের উপর, চলতে থাকে লাঠি এবং বেধড়ক মারধর করা হয় দর্শক এবং নাট্যদলের সদস্যদের। ওই মারধর চলাকালীন কিন্তু নাটক বন্ধ করেনি সফদার। মুকেশ শর্মা এবং তার দলবলের হুমকিকে উপেক্ষা করে চলতে থাকে নাটক। এরই মধ্যে বেপরোয়া হয়ে ওঠে দুষ্কৃতীরা, তারা গুলি চালায়। শেষ পর্যন্ত রক্তাক্ত পথে নাটকের কণ্ঠস্বর স্তব্ধই হয়ে যায়। ওই দিন রাতেই সফদার এবং আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি CITU পার্টি অফিসে, তারপর সেখানেও চড়া হয় মুকেশ শর্মা এবং তার দলবল। অগত্যা তাদেরকে নিয়ে যাওয়া হয় স্থানীয় নরেন্দ্রমোহন হসপিটালে, সেখানে ভর্তি করার পর অবস্থার অবনতি হতে থাকে সফদার হাশমির, তাকে নিয়ে যাওয়া হয় দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে। ঠিক আজকের দিনে 2 জানুয়ারি সকাল 10:30 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সফদার। আজকের এতগুলো বছর পরেও কিন্তু দিল্লির সাইবাবাদের কাছে এখনও পর্যন্ত চলছে সেই প্রতিবাদী কণ্ঠস্বরের বিক্ষোভ সমাবেশ এবং নাট্য প্রদর্শন। কী জন্যে, কী কারণে? একটা জিনিস ভাবতে অবাক লাগে, মৃত্যুর প্রায় 32 বছর বাদেও সফদার হাশমি কিন্তু প্রতিবাদী মানুষের কণ্ঠস্বরে বারবার উচ্চারিত হয়। কিন্তু বর্তমান প্রজন্মের কাছে সফদার হাশমি, তার নাটক অনেকটাই অজানা, আবার তার নামটাও অনেকটা ফিকে হয়ে আসছে। পশ্চিমবঙ্গে যতদিন বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল তখন গণনাট্য সঙ্গে সৌজন্যে সফদার হাশমি তার হাল্লা বোল অলিতে অলিতে ফিরত, কিন্তু তারও রেশ এখন ক্রমশ কমে আসছে। আজকের দিনে যখন ভুকা মানুষের পেটের সংখ্যা ক্রমশ বাড়ছে, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং শিক্ষাক্ষেত্রে যেসব ফাঁক ফোকর রয়েছে সেগুলোকে ঢাকতে নিত্য নতুন কৌশল আসছে, আজকের দিনে যখন সারা দেশ জুড়ে CA, NRC, NPR নিয়ে বিভিন্ন জায়গায় উত্তাল হয়ে উঠেছে দেশ, চলছে বিক্ষোভ প্রতিবাদ, এমন একটা পরিস্থিতিতে মনে হয় না কি যে সফদার হাশমির মতো প্রতিবাদী মুখগুলোর আরও বেশি করে দরকার?